মনে হচ্ছে লাইফের ফার্স্ট টাইম সবচেয়ে ভালো কাজটা আজ করতে যাচ্ছি, আর আমার সব ভালো কাজে আরো আমার সঙ্গ দেবে। কি ভালো কাজ করতে যাচ্ছি ফুলবিড়া দেখলে আপনারা বুঝতে পারবেন। দয়া করে ধৈর্য সহকারে ফুলবিড়াটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুহেল শুভ আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের কাছে আমরা একটা জিনিসই চাই, ভিডিওটা আপনারা একটা করে শেয়ার করে দিবে, কারণ আজকের এই ভালো কাজে আপনাদের সবার প্রয়োজন। আপনার এই একটা শেয়ারে আরো 10 জন এই ভিডিওটা দেখতে পারবে, তারাও এই ভালো কাজে যোগদান করতে পারবে। তো আমি সব সময় যে কাজটা করি বাসা থেকে বের হওয়ার আগে সেই কাজটাই করতেছি। আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে আমার সোহা মামুনের কাছ থেকে বিদায় নিয়ে নিই। মাশাআল্লাহ, আজকে আমি ভালো কাজ করতে যাচ্ছি বলে মামুনিটা কি হাসিটাই না হাসতেছে। আচ্ছা, আমি কি ভালো কাজ করতে আসছি সেটাই তো আপনাদের কোশ্চেন থাকছে। এই এই আরু, কি করতেছো তুমি এখানে বসে বসে? কাজ করতেছি গো। তুমি এখানে কাজ করছো আর তোমার কাজ করতে আমি শেষ। এই ধরো তোমার পার্সেল। আল্লাহ, আমার পার্সেল এসে পড়ছে। হ্যাঁ, তোমার পার্সেল এসে পড়ছে। মানে তোমার, মানে বুঝলাম না, তোমার এরা পাগল কে? কিসে পাগল হমু না, তুমি জানো আমি কতদিন ধরে ওয়েট করতেছিলাম এই ঈদের জন্য, আমি এগুলো আনতেই পারিনি। তো এগুলো কি এমন তুমি এর ওই যে আত আমার কাছে, মানে কি বুঝলাম না। এটা সে জাদু, আমার রূপের জাদু। এটা কি? এটা সাকুরা বডি ক্রিম। এটা দিলে কি হয়? এটা দিলে পুরো অল বডি ফর্সা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। এটা দিলে বডি ফর্সা হয়, তাহলে ওইটা কি? এই যে এই সোপটা, এই সোপটা ইউজ করার ফলে আমি এটা দিয়ে যদি মুখ ধুই, পুরো আমার মুখ কোরিয়ান মেয়েদের মতো একদম ধবধবে দুধের মতো স্বাদ হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। তো আপুরা আপনারা কি দেখেন, আপনারা আমার মতো ফেস এবং ফুল বডি ফর্সা করতে চাইলে অবশ্যই বিউটি আর কালেকশন এই পেজে যোগাযোগ করতে পারেন, কেননা প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র বিউটি আর কালেকশন এই পেজে। দেরি না করে ভিজিট করে আনিয়ে নিন। টাটা। আমাদেরই পাশের গ্রামে একটি মসজিদ নির্মাণের কাজ চলতেছে, যেটা কিনা শাকিলদের এলাকায়। এলাকাটির নাম হলো রাইসদিয়া। সোনারগাঁয়ের মধ্যে যারা আছেন কম বেশি সবাই চিনে। মসজিদটির নাম হলো রাইসদিয়া বাইতুল রহমান জামে মসজিদ। মসজিদ নির্মাণের কাজের কথা শুনে আমি আর বসে থাকতে পারলাম। আল্লাহর ঘর হচ্ছে, সেখানে দান করবো না এটা কি হয়? এখন তো অনেকে একটা কমেন্টই করবেন, আল্লাহর ঘরে দান করতেছেন সেটাকে আবার কেন ভিডিও করতেছে? আমি কিন্তু ফার্স্টে একটা কথা বলছি, এখানে আপনাদের সবারই হেল্প প্রয়োজন, তাই আমার এই ভিডিওটা আজকে করা। কারণ তাদের প্ল্যান অনুযায়ী তাদের এই মসজিদের পিছনে 1.5 কোটি টাকা লাগবে ইঞ্জিনিয়ার বলেছে, আর এই কথাটা আমি তাদের মুখ থেকে তাদের কাছে গিয়ে শুনতে পারলাম। আর আমিও আমার সামর্থ্য অনুযায়ী এই মসজিদ নির্মাণের কাজের জন্য 20 বস্তা সিমেন্ট দিয়েছি। ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো। আচ্ছা, এখন আপনাদেরকে বলি কেন এই ভিডিওটা আজকে করতেছি আমি। কারণ যেখানে 1.5 কোটি টাকা লাগবে একটি মসজিদ নির্মাণের কাজে, সেখানে তো এত টাকা কোথা থেকে পাবে তারা? তাই তারা আল্লাহর ঘরের জন্য আপনাদের সবার কাছে সাহায্য চাই, তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে তাদের হয়ে হেল্প চাইতেছি আল্লাহর ঘরের জন্য। আমরা তো অনেক টাকা অনেক দিকে ব্যয় করে ফেলি, ভালো কাজে খারাপ কাজে অনেক দিকে। যেখানে আল্লাহর ঘরের জন্য সাহায্য চাইছে সেখানে আমরা কেন আসবো না? একটা কথা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবে, তারা টাকার অভাবে গ্রামের সবাই মিলে একসাথে কাজ করে এইখানে কি করবে? তাদের কাছে যে টাকা নেই সেই জন্য। আপনারা এই যে দেখছেন টিনের একটি ঘর, এটাই হলো তাদের মসজিদ। যে কোনো সময় জোরে বাতাস আসলে এটা নিচে ভেঙে পড়তে পারে। এখন তো আপনাদের মনে একটাই কোশ্চেন থাকবে, তাদের এলাকার মানুষ কি করে? তারাও তো দান করতে পারে। এলাকার মানুষ কম বেশি সবাই করেছে, যেখানে 1.5 কোটি টাকা লাগবে সেখানে এলাকার মানুষ আর কয় টাকা দেবে বলে? আমরা যদি সবাই মিলে এই কাজটা করি তাহলে একদমই ছোট হয়ে যাবে। আপনারা যে যেমন পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করে যাবে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, যে যেমন পারে। এই মসজিদটা হলে তাদের একা নাম হবে না, যারা দান করেছেন তাদের সবার নাম হবে। আর এই মসজিদে যারা যারা দান করে তাদের নাম নিয়ে শুক্রবারে জুম্মার নামাজের পর সবার জন্য দোয়া করা হয়। কে জানে আপনি আল্লাহর ঘরে দান করার উসিলায় জান্নাতবাসী হয়ে যেতে পারে। সবার কাছে আমার একটাই অনুরোধ রইল, আল্লাহর এই ঘরের জন্য সবাই দান করে যাবে। আমি তাদের বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যারা যারা দান করতে না পারেন সবাই একটা করে শেয়ার করে দিবে, তাহলে আরো 10 জন মানুষ দেখার সুযোগ পাবে। তো আমি যে 20টা সিমেন্টের অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু চলে আসলো, আর তাদের সাথে কথা বলেও আমার অনেকটা ভালো লাগছে। সবাই ভালো কাজে পাশে থাক, ভালো কাজে সহযোগিতা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।